রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু এক, আহত তিনজন। বিষ্ণুপুর থানার অন্তর্গত চক এনায়েত নগরের বাসিন্দারা গত মাসের 28 ফেব্রুয়ারি জলপাইগুড়িতে অ্যামোনিয়া গ্যাসের ইনসুলিনের জন্য কাজে যায় চারজন। তাদের নাম কুতুবুদ্দিন শেখ, সিরাজ শেখ, ফুরকান শেখ, ইনসান শেখ ব্যক্তিরা। গতকাল তাদের বাড়িতে খবর আসে যে অ্যামোনিয়া গ্যাসের পাইপ লিক করে কুতুবুদ্দিন শেখের মৃত্যু হয়। সিরাজ শেখ, ফুরকান শেখ ও ইনসান শেখ তারা গুরুতরভাবে আহত হয়েছে। মৃত কুতুবুদ্দিন শেখের বাড়ি উপার্জনের একমাত্র ভরসা ছিল। এক ছেলে এক মেয়ে স্ত্রীকে নিয়ে সংসার, এইভাবে মৃত্যুতে ভেঙে পড়েছে তার পরিবার সহ গোটা এলাকার মানুষজন। কুতুবুদ্দিন শেখের আত্মীয় স্বজনদের বক্তব্য, এই রাজ্যে বা এই জেলায় যদি কাজ থাকতো তাহলে ভিন রাজ্যে বা ভিন জেলায় কাজে গিয়ে এইভাবে মৃত্যু হতো না। এই রাজ্যের মানুষজনদের বা এই জেলার মানুষজনদের পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ নেই, পেটের টানে ভিন রাজ্যে বা ভিন জেলায় ছুটতে হয়। এই এলাকার মানুষজনদেরকে পরিবারের লোকজন থেকে শুরু করে একটাই দাবি, প্রশাসনের সাহায্যের। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। বাঘা দেখি বলতে গেলে প্রকৃতপক্ষে নিয়ে যাদের যাদের ছেলেরা নষ্ট হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে বা যে ফ্যামিলি থেকে ইন্তেকাল করেছে, তো হয়তো খুবই মর্মান্তিক ব্যাপার, তাদের আর দেখার কেউ নাই। হ্যাঁ, ওরা খাট তো খেত, তো এর মধ্যে তিনজন তো আহত হয়েছে আর একজন মারা গেছে। যে মারা গেছে তারও আর রোজগারের কেউ নেই, আর যারা গিয়েছিল তাদেরও আর এক্সট্রা কোনো রোজগারের কেউ নেই। বুড়ো মা বাপ কারো আছে, আর কুতুবুদ্দিন তো কেউই নেই, যে মারা গেছে তার কেউই নেই, ওই খাট তো ওই খেত। এখন কী হবে, প্রশাসন কী করে আর নেতারা কী করে সেটা, আর কোম্পানি যদি কিছু অনুদান দেয়, ওই ছোটো এক বছরের একটা ছেলে আছে, একটা 7 বছরের মেয়ে আছে, সেটা ওই মানে কোম্পানির লোকেরাই জানে আর প্রশাসনের লোকেরাই জানে, ওরা কী হেল্প করবে। কিন্তু এর একদম অসহায়, যদি প্রশাসন বা কোম্পানির লোকেরা কিছু না করে তাহলে ওই একটা ছেলে আর একটা মেয়েকে নিয়ে ও কুতুবুদ্দিন স্ত্রীকে এবারে লোকের দ্বারস্থ হওয়া ছাড়া আর উপায় দেখছি না। কী নাম আপনার? আমার নাম শেখ মহাবীর। কতজন এখান থেকে কাজে গিয়েছিল? 4 জন গিয়েছিল। তাদের কী কী নাম? তাদের নাম বলতে একজনের নাম কুতুবুদ্দিন, আর তিনজনের নাম আমি জানি না, শুনেছি পড়ার ছেলে একটা মিরাজ বলে একটা ছেলে আছে, শুনি তার চোখে একটু দোষ হয়েছে। আপনার নাম? আমার নাম শেখ মাহফুজ। কে হন কুতুবুদ্দিনের? আমি ওর জামাই বাবু। এবং যেটা জানা যাচ্ছে যে বাইরে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে মৃত্যু হয়েছে, কি বলবেন? ঘটনা বলতে গত 11 দিন কাজে গিয়েছিল এখান থেকে, ঠিক আছে, এখান থেকে এলাকায় 4 জন কাজে গিয়েছিল। ওখানে গিয়ে কোথায় গিয়েছিল কাজে? গিয়েছিল জলপাইগুড়িতে। হ্যাঁ, কি কাজে গিয়েছিল? ইনসুলেশন কাজে গিয়েছিল ওখানে। ইনসুলেশন বলতে যে সিটের উপরে গদি লাগানো, সিটের উপরে গদি লাগিয়ে পাইপলাইনে কাজ হচ্ছিল। আর হ্যাঁ, ওখানে কাজ হওয়ার পরে ওখান থেকে কোনো কারণবশত গ্যাসটা ফেটে আমার ওই আমার বোনাই ভগ্নিপথ মারা যায় আর 3 জন আহত আছে। ভগ্নিপথের নাম কি? ওনার নাম হচ্ছে মোহাম্মদ কুতুবুদ্দিন শেখ, চক নিয়াদনগর। বয়স হবে 40 বছর বয়স, 38-40 বছর বয়স, খুব গরিব ওনারা, ঠিক আছে। একটা বাচ্চা আছে 1 বছরের ছেলে, আর 7 বছরের একটা মেয়ে আছে, খুব গরিব, ঠিক আছে। আপনারা তখন দিনই কী করা যায় এটাকে নিয়ে, আপনারা কী চাইছে? আমরা চাই সরকারের কোনো সুযোগ সুবিধা পাওয়া যাক, যাদের হেল্প করা যাক, যাদের এরা ভালোভাবে থাকতে পারে, সঠিক তদন্ত আমরা চাই। আর একটা বিষয় হলো, এই এলাকার 3 জন তো আহত হলো, কি বলবেন যে এখানে কি কাজের অভাব নাকি? এখানে কাজের খুবই অভাব আছে, এখানে কাজ নেই, ঠিক আছে। এই কারণে এখান থেকে মানুষ বিদেশে চলে যায় কাজ করতে। কি বলবেন যে পরিমাণ মতন কাজ হোক এবং এই পরিবারগুলো বাঁচুক? হ্যাঁ হ্যাঁ, পরিবার অসহায় এদের সাহায্য করা হোক, ঠিক আছে, ফ্যামিলিকে দেখভাল করা হোক, এটাই আমি চাই। এটা যেন রুটি রুটি বাড়ির রোজগারের একমাত্র রোজগার কেউ নেই, উনি একমাত্র ছিল আমার বোনাই কুতুবুদ্দি শেখ, আর বাড়িতে কেউ নেই। ওনার একটা ছোটো ভাই আছে, ওনার সঙ্গে থাকে, সেই কিছু করে না, যা করতো উনি একাই নিজেই করত, সংসার চালাতো উনি একাই আর কেউ না। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন স্যার। আপনি কে হন? আমি ওনার সালাম কুতুবুদ্দিনে। কবে ঘটনাটা ঘটেছে? ঘটনা ঘটেছে কাল সকাল 8:30। প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রশাসনের ব্যবস্থা নেওয়া হয়েছে, এখান থেকে ওখানে, এখান থেকে অফিসে অফিসে অফিস থেকে ফোন গিয়ে ওখানে অনেক সাহায্য পেয়েছে, ঠিক আছে। ওখানে এখন আছে, ওখানে ঘুম নিয়ে আমার ভাইরা সবাই আছে, এখানে কালকে অনেক সহযোগিতা সবাই হেল্প করেছে, এসব ওখানেই আছে। আজকে আসতে মনে হয় পোস্টমর্টম হয়ে আসতে রাত হয়ে যাবে, এরপর তারপর জানাবো ফোন করে।